সাপ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তিকে বরণ করল সাতক্ষীরাবাসী। সাপ চ্যাম্পিয়নশিপ শেষ করে বুধবার ঢাকা থেকে নিজ জেলা সাতক্ষীরায় ফেরার পথে খুলনা সাতক্ষীরা মহাসড়কের তালতলা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাকে বরণ করে নেয় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন সংগঠন। এরপর সুসজ্জিত গাড়িতে করে প্রান্তিকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা। এ সময় তাকে একঝলক দেখতে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সেখানে তাকে দেওয়া হয় উষ্ণ সংবর্ধনা। সংবর্ধনার জবাবে প্রান্তি বলেন, আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাই গর্বিত। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারি তোয়েব হাসান শামসুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহানা মহিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারা দিবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, সিমুন শামস, জেসমিন আক্তার চন্দন, প্রান্তির পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি সাপ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলের ফাইনালে বাংলাদেশ ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।